নূতন কৃষি আইন বিরুদ্ধে আসন্তকালে পুনি সংযুক্ত কিষান মোর্চা ভারত বন্ধ ডাকরা দেইছি। কেন্দ্র সরকার দ্বারা প্রেরিত এই আইন বিরুদ্ধে দিল্লি সীমার আন্দোলনের বসিছেন কৃষক মানে। আন্দোলনের চারি মাস পূরণ অবসরের ভারত বন্ধ ডাকরা দিয়া যাইছি। এই বন্ধ ডাকরা 26 তারিখ সকাল 6 ঘণ্টার আরম্ভ হয়ে সন্ধ্যা 6 ঘণ্টা ধরে চালিব বলে কৃষক নেতা মানুষ জনা পড়েছে। ইতিমধ্যে যানবাহন চলাচল, দোকান বাজার, সর্বসাধারণ স্থান বন্ধ রাখবা নিয়ে মোর্চা পক্ষ আহ্বান দিয়া যাইছি। জরুরি সেবা আন্দোলনর বাদ দিয়া যাইছি। এসব আসন্তা হোলি দহন সময় এই নূতন কৃষি আইনকু পড়িবার নিষ্পত্তি নেওয়া যাইছি। দীর্ঘ 4 মাস ধরে কৃষক মানে সারা দেশের ভিন্ন ভিন্ন স্থান মানুষের এই আইন প্রত্যাহার করা নিয়ে আন্দোলন জারি রাখিছেন। বিধানসভা নির্বাচন হওয়ার রাজ্যগুলিকে এই বন্ধ পালনক লাগু করা যাব না বলে মোর্চা তরফ কুহযাই। তবে এতে লম্ব সময় ধরে আন্দোলন চালিলে সুদ্ধা সরকারঙ্ উপরে এর তিলে মাত্র প্রভাব পড়ু না। আসন্তকালি হওয়ার এই বন্ধ পালনক ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটির সমর্থন রয়েছে।